একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ভৈরবের মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। আইভি রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ছিলেন। তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ 7 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মা প্রিয় বোনের হত্যাকারীদের ফাঁসির রায় যেন বর্তমান সরকার দ্রুত কার্যকারী করে আর এই বাংলাদেশের মানুষকে কলঙ্কমুক্ত করে, ভৈরবের মানুষকে কলঙ্কমুক্ত করে ভৈরবের মানুষের আত্মার শান্তি ফিরিয়ে যায়, এ আশাবাদ ব্যক্ত করছি। আজকের দিনে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উদারত্বভাবে আহ্বান জানাচ্ছি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার হয়েছে আমরা জানি, কিন্তু বিচারের রায় কার্যকর এখনও করা হয়নি। আপনাকে বিশেষভাবে আহ্বান করছি এই বিচারের রায় কার্যকর করে ভৈরববাসীকে তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে কলঙ্কমুক্ত করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।